আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে লিটন মোহাম্মদ ইসলাম আপনাকে স্বাগত আপনি একজন সফল উদ্যোক্তা সফলতার সাথে স্বর্ণ ব্যবসা করছেন সততা নিয়ে আপনার কাছে জানতে চাই আপনি স্বর্ণ দোকান ব্যবসা কীভাবে শুরু করেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি স্বর্ণ ব্যবসা শুরু করেছি উনিশশো সাল থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমি এই আমার বাবার ব্যবসার দেখাশোনা মধ্যে ছিলাম তখন আমার ভাবো লাগলো যে আমি আসলে এই ব্যবসাটা আমি করব তো লেখাপড়ার পাশাপাশি আমার বাবার সাথে আমি বসে কিছু দেখতাম কাজ দেখতাম কাজ দেখতে দেখতে কিছুটা অভিজ্ঞতা হলো তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমার বাবার ব্যবসা যেহেতু এখানে থাকবো না আমি এখান থেকে চলে গেলাম অনেক দূর বিক্রমপুর অন্য এক প্রতিষ্ঠানে গেলাম এই ব্যবসারই ওখানে থেকে আমি ওখানে প্রায় আপনার হলো পাঁচ বছর ট্রেনিং দিয়ে নিলাম ওখানে পাঁচ বছর ট্রেনিং নেওয়ার পরে কাজ শিকার করে আমি আবার বাবার ব্যবসাতে আসলাম আসার পরে উনিশশো সাল থেকে আমি এই ব্যবসাতে বাবার সাথে পরিচালনা করতেছি করতে করতে বাবা একসময় মনে যে বলো যে তুমি যখন এটা পুরোপুরি জানো তখন তুমি এটা দায়িত্ব নিয়ে নাও তো দুই সালে আমাকে আমার বাবা আমাকে এই ব্যবসার দায়িত্ব আমাকে বুঝায় দেয় তখন আমার হাত পুঁজি ছিল দু লক্ষ টাকা দু লোক টাকা টাকার বিনিময়ে আমি তখন লাগে কিছু অ্যাডভান্স দিলাম ডেকোরেশন করলাম হাত কেস প্রায় লেখলোকের কাছাকাছি ছিল ওটা দিয়ে আমার ব্যবসা পরিচালনা শুরু করলাম শুরু করতে আস্তে আস্তে আল্লাহর মতে আজ পর্যন্ত হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি এই বস্তায় আসছি আল্লাহর মতে আমি ছেলে বউ বাচ্চা নিয়ে আমি ভালো আছি খুশি আছি হ্যাপি মানে চলার মতন আমার আছে আমি এই ব্যবসা পরিচালনা করে আমি খুব সুখী আছি কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন স্বর্ণ ব্যবসা শুরুতে আমি দু লক্ষ টাকা হাত কেস নিয়ে আমি শুরু করলাম শুরু করতে এখন বায়ো লয় কিছু অ্যাডভান্স দিতে হয়েছে এবং কি ডেকে শুরু করতে হয়েছে বাকি কিছু প্রায় লাখ টাকা হাত কেস হাত কেস হাতে রেখে কাস্টমার যেহেতু স্বর্ণ কিছু দেয় কিছু বইরা আমরা মাল বানায় দিতে হয় ওখানে কিছু ক্যাপিটাল লাগে তো ওইটার জন্য আমাদের ওই হাত কেস টাকাটা লাগছে এটা দিয়ে মনে যে আস্তে আস্তে আমি আজকে এ পর্যায়ে আসছি আপনার দোকানে স্বর্ণগুলো কোথায় থেকে কীভাবে সংগ্রহ করেন আমি স্বর্ণগুলা আপনার পুরান ঢাকা তাঁতি বাজার থেকে সংগ্রহ করি এগুলো মনে হয় যে এমনকি কিছু আছে আমাদের কাস্টমারই যারা আমাদের থেকে কিনে নিছে তারা আবার বিক্রি করতে নিয়ে আসে ওগুলো মনে হচ্ছে সংগ্রহ করি সংগ্রহ করে এগুলো রিপেয়ারিং করিয়া তারপরে আবার সলিট করে তারপরে আমরা আবার মাল তৈরি করে কাস্টমার চাহিদা মিটাই এই দোকানে কত প্রকার স্বর্ণ বিক্রি করেন আমি তিন প্রকারের স্বর্ণ বিক্রি করি আঠারো একুশ বাইশ গহনার ডিজাইনগুলো আপনি নিজেই তৈরি করেন কাস্টমার হয়তো আপনার অনলাইনে কাস্টমার ডিজাইন নিয়ে আসে হয়তো আমাদের ক্যাটলগ আছে ক্যাটলগ ডিজাইন দেখায় ওগুলো দিয়ে আমরা দিলে আমরা তৈরি করে দিতে পারি আমি নিজে মাল অলঙ্কার তৈরি করি এবং অতিরিক্ত বেশি হলে আমাদের তাঁতি বাজার কারখানা আছে ওখান থেকে আমরা মনে কমপ্লিট করে নিয়ে আসি স্বর্ণ দোকান ব্যবসা দিতে কি লাইসেন্সের দরকার আছে আমাদের এখানে মহলা টেস্ট লাইসেন্স প্রয়োজন আছে আপনি ইনকাম ট্যাক্সের প্রয়োজন আছে ভ্যাটের প্রয়োজন আছে যদি আমার কর্মচারী থাকে ওখানে মনে হয় যে আপনার শ্রম আইনে একটা নীতিমালা আছে ওখান থেকে আমাদের একটা পারমিশন নিয়ে আসতে হয় স্বর্ণ ব্যবসার ঝুঁকি কি কি এই স্বর্ণের ব্যবসা বর্তমানে সবচেয়ে ঝুঁকি হলো আমাদের মনে হয় যে সন্ত্রাসী যেমন এলাকার কিছু বকাটেরা আসে মাঝে মধ্যে ঝামেলা করতো ইত্যাদি হবে তো নাই কমে গেছে প্রায় জায়গায় হয় এগুলো এক নম্বর সমস্যা স্বর্ণ তৈরি করতে যায় তো কোনো ঝুঁকি না ঝুঁকি একমাত্র যদি কর্মচারী অনেক সময় মনে হয় দেওয়া আছে লোভ সামলাতে পারে না সে অনেক লোভে পড়ে দেয়া আছে দুই বই তিন সোনা পাইলো বর্তমান বাজারে এক লক্ষ টাকা হলো মধ্যে তিন বই সোনা দাম তিন লক্ষ টাকা তো একটা কর্মচারীর কাছে তিন বই সোনা দেওয়া এখন ব্যাপারই না কাজ হাতে থাকে ওইগুলো নিয়ে চলে যায় আবার অনেক সময় থেকে দোকানে রাখলে সেসমেল রাখলে ওই সেলসম্যানের মধ্যে আছে অনেক সময় দিয়ে মালিক আরেক জায়গায় চলে যায় কাজে যায় তখন দেখা যাচ্ছে হ্যাঁ মনে লোক সামনে সব গোসা চলে যায় লিগেলি কাজপত্র ছাড়া এগুলো আর পড়াশোনার মাধ্যমে উদ্ধার করতে পারি না যদি কোনো তরুণ উদ্যোক্তা স্বর্ণ ব্যবসা দিতে চায় তাহলে তাদের কি পরামর্শ দেবেন কোনো উদ্যোক্তা যদি স্বর্ণ ব্যবসা দিতে যায় তাদেরকে আমি প্রথমত স্বাগত জানাবো দ্বিতীয়ত তাকে বলবো যে সে আপনার এই ব্যবসার সম্বন্ধে তার অভিজ্ঞতা নিতে হবে যদি সে অভিজ্ঞতা না হয় তাহলে সে ব্যবসাতে প্রায় মানে লস খাবে কারণ এক নম্বরে সে কাজ জানতে হবে দ্বিতীয়ত স্বর্ণ সম্বন্ধে সে জানতে হবে বুঝতে হবে কোন ক্রেডের এটা নিয়ে যদি সে মনে হয় যে ব্যবসা শুরু করে সে হবে আর সেটা যদি না বুঝে হয়তো ছয় মাস এক বছর ব্যবসা করবে ঠিকই কিন্তু পরবর্তী সে মানে আউট হয়ে যেতে মার্কেট থেকে বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার আছে তাদেরকে আপনি স্বর্ণ ব্যবসা নিয়ে কি ধারণা দেবেন বাংলাদেশ অনেক বেকার শিক্ষিত ছেলে আছে হ্যাঁ তাদেরকে আমি ধারণা দেবো যদি তারা এই ব্যবসাতে আসতে চায় যদি সে এই ব্যবসাতে আসতে চায় সে প্রথমত আমাদের কোনো ডিপার্টমেন্টে স্বর্ণ ডিপার্টমেন্টে যায় তার আগে তিন থেকে পাঁচ বছর তার অভিজ্ঞতা নিতে হবে অভিজ্ঞতা নিয়ে সে ট্রেনিং দিয়ে তারপরে সে যদি মনে যে ব্যবসা শুরু করে ইনশাল্লাহতে সাফল্য লাভ করতে পারবে আর যদি সে ট্রেনিং না নেয় তাহলে তো সাফল্য লাভ করতে পারবে না কারণ এটার ভিতরে অনেক মোড়ে জিনিস আছে যেগুলো মনে সাধারণ মানুষ বুঝে না এটা একমাত্র স্বর্ণ ডিপার্টমেন্টে যারা আছে তারাই বুঝে এটার ক্রেড কোনটা কত ক্রেডের কিন্তু ওই অভিজ্ঞতা নিতে গেলে তার তিন থেকে পাঁচ বছর তার অভিজ্ঞতা নিতে হবে এবং টুকিটাকি সে কাজও জানতে হবে তাহলে সেই ব্যবসাতে সে টিকা থাকতে পারবে এই স্বর্ণ দোকানে মাসে কত টাকা সেল হয় এবং সৎকার কত পার্সেন্ট লাভ থাকে মাসে আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা সেল হয় স্বর্ণের ব্যবসায় আমাদের মনে যে দশ পার্সেন্ট লাভ থাকে বাংলাদেশে অনেক প্রবাসী আছে প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো তারা অনেক পরিশ্রম করে প্রবাসীতে তারা অনেক কষ্ট বিনিময়ে তারা ট্যাক্সি করে বাংলাদেশে তারা প্রবাসে যায় কাজ করতে তাদেরকে বলবো যদি তারা যদি কোনো উদ্যোক্তা যদি তাদের জানা থাকে কাজ সম্বন্ধে তাহলে যদি তার পুঁজিবাদটা নিয়ে মনে হয় যে ব্যবসা করতে পারে পারবে আর না তো তার চিন্তা ভাবনা করবো সে বিদেশে হতো মনোযোগ সে যে ব্যবস্থায় থাকুক আপনি তো গহনা তৈরি করেন বিক্রি করেন যদি একজন কাস্টমার গহনা কিনলো সে যদি ফেরত দিতে আসে সৎকারে কত পার্সেন্ট লস নিতে হবে কাস্টমারকে ভালো একটা প্রশ্ন করছেন আমাদেরকে আমাদের স্বর্ণ হান্ড্রেড পারসেন্ট একুশ একুশে পাবেন বাইশ বাইশে পাবেন আমরা হলমার্কের কম্পিউটার সিল সহকারে আপনার দিয়ে দেব। এবং সে যদি এক লক্ষ টাকা মাল কিনে যে কোনো যত টাকার মালই কিনুক সে যদি আমাকে পরবর্তী আমাকে রিটার্ন দিয়ে চেঞ্জ করতে যায় সে দশ পারসেন্ট বাদ দিয়ে আমার থেকে চেঞ্জ করতে পারবে আর যদি সে বিক্রি করতে যায় আমার থেকে মনে হয় যে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আসে আমার থেকে মনে হয় টাকাটা নিয়ে নিতে পারবে কেউ যদি আপনার কাছে স্বর্ণ ব্যবসার উপরে ট্রেনিং নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন হ্যাঁ কেউ যদি ট্রেনিং নিতে আসে আমাদের কারখানা আছে ওখানে কর্মচারী আছে অভিজ্ঞ কর্মচারী আছে তারা মনে হয় যে ইঞ্জিনিয়ার সারা আছে তারা কাছে আমরা দিয়ে দেবো ওনারা কাছে আমরা দুই থেকে পাঁচ বছর থাকার পরে উনি ট্রেনিং নেওয়া বাড়িতে পারবে উনি শিক্ষা নিয়ে বাড়িতে পাবে যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারবে লিটন জুয়েলারিজ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার স্বর্ণের ব্যবসাতে পরিকল্পনা আমার পুরোপুরুষ এটা করে আসছে আমিও করে আসছি ভবিষ্যতে আমি চিন্তাম আছে আমার তিন সন্তান আছে এক কম একজনকে আমি এই ব্যবসা দিয়ে তাকে সামনের দিকে প্রতিষ্ঠান ধরে রাখার বা আমাদের এই ব্যবসা ডেভেলপ করার জন্য বা আরও আমাদের এক থেকে দুইটা আমার শাখা করার না আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আমাদেরকে আপনারা আসছেন আমাদের কাছে সময় দিতে পারছেন আমাদের বক্তব্যগুলো নিয়েছেন তাই আমি চাই দেশবাসীর কাছে যেন আপনি এটা সুন্দরভাবে পরিচালনা করে আমাদের তুলে ধরতে পারেন যেহেতু আমার জন্য আর দশটা ভাই উপকৃত হয় আর আমাদের এই ডিপার্টমেন্টও যেন কোনো উপকৃত আসে যেন এটা আপনি আপনার আমার চাওয়া আপনারা দেখছেন বিডি বিজনেস